হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ই লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার জুয়েল। আজকে আমরা সরল সুদের অঙ্কের বেশ কয়েকটা সমাধান করব। আজকে ভিডিও নাম্বার হচ্ছে 6। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন, অবশ্যই ভিডিও লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিগুণ, তিন গুণ, চার গুণ থাকলে সুদের হার ও সময় বের করার নিয়ম। ওকে, তাহলে আমরা দেখি এই যদি থাকে এরকমভাবে আমরা কিভাবে অঙ্কের সমাধানগুলো করব। দেখেন এখানে যেটা আছে যে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো আসল 5 বছরে সুদে আসলে 3 গুণ হবে, সুদে আসলে 3 গুণ হবে। তাহলে দেখেন যে কিভাবে কোনো আসল, দ্যাটস মিন আমরা যদি ধরি 100 টাকা কোনো একটা আসল হয়, সুদে আসলে 3 গুণ, দ্যাটস মিন 300 টাকা হয়ে যাবে। তাহলে 100 থেকে যদি 300 হয় তার মানে সুদ কতটুকু হয়েছে? সুদ হয়েছে 200। তাহলে এই সুদ যদি 200 হয় তাহলে এক বছরে আমরা বের করব যে এক বছরে কত পার্সেন্ট বেড়েছে। অর্থাৎ এই 200কে আমরা জানি এই 200 হচ্ছে 5 বছরে বেড়েছে। তাহলে সিম্পলি আমরা 5 দ্বারা যদি ভাগ করে দেই সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ 200কে আমরা 5 দ্বারা ভাগ করলে যেটা হবে 40%। এই খ নাম্বার অপশনটাই কারেক্ট। এবার দেখেন 2 নম্বর প্রশ্নে যেটা আছে যে শতকরা কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে আসলে 4 গুণ হবে। তাহলে দেখেন এই ব্যাপারটা হচ্ছে এরকম যে 100 টাকা যদি থাকে 400 টাকা হয়ে গেছে 4 গুণ, তার মানে সুদ হয়েছে এখানে 300 টাকা, সুদ হয়েছে 300 টাকা। এটা কত বছরে হয়েছে? 10 বছরে। আমরা যেহেতু শতকরা হার বের করব তাহলে আমরা সিম্পলি এই সুদকে আমরা যদি 10 দ্বারা মানে বছর দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাব। তাহলে কি হচ্ছে? 0.30%। এটার অ্যান্সারটা হলো ঘ নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা পরের প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে আছে সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে সুদে আসলে 2 গুণ হবে। সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে সুদে আসলে 2 গুণ হবে? তাহলে দেখেন যে সুদ আসল যদি 100 টাকা হয়, সুদে আসলে 2 গুণ হবে, দ্যাটস মিন 200 টাকা। তাহলে এখানে সুদ হচ্ছে 100 টাকা, তাহলে 5 বছরে হয়েছে, ভাগ হচ্ছে 5, তাহলে 1 বছরে হয়েছে 20%। এটার ঘ নাম্বার অপশনটাই কারেক্ট। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 4 নম্বর প্রশ্নে দেখেন কি আছে, সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। দ্যাটস মিন কোনো আসল ছিল 100 টাকা, সেটা 3 গুণ হয়েছে 300 হয়েছে, তাহলে বেড়েছে হচ্ছে সুদ হয়েছে 200 টাকা। সুদ যদি 200 টাকা হয় এটা হচ্ছে কয় বছরে হয়েছে? 8 বছরে। 8 বছরে তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি আমরা বের করতে চাই সেটা হবে 25%। অর্থাৎ ক নাম্বার অপশনটাই কারেক্ট। এবার আমরা পরের প্রশ্নের সমাধান করব। পরের প্রশ্নে দেখেন কি আছে, শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে 2 গুণ হবে। তাহলে দেখেন 2 গুণ হলে আমরা একটু আগে দেখেছি যে সুদ হয়েছে 1 গুণ, সুদ হয়েছে 1 গুণ, দ্যাটস মিন 100 টাকা ছিল, হয়েছে সুদে আসলে 2 গুণ, দ্যাটস মিন 200, সুদ বেড়েছে 100। এটা কয় বছরে হয়েছে? 10 বছরে হয়েছে। তাহলে কাটা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। অর্থাৎ এটার অ্যান্সারটা হলো ক নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা 6 নম্বর প্রশ্নে আসব। 6 নম্বর প্রশ্নে কি আছে, 6 নম্বর প্রশ্নে যেটা আছে যে দেখেন যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে সুদ আসলে 2 গুণ হবে, কত বছরে সুদ আসলে 2 গুণ হবে। অর্থাৎ কোনো একটা আসল ছিল 100 টাকা, সুদ আসলে 2 গুণ হয়েছে হচ্ছে 200, তাহলে এখানে সুদ হয়েছে 100। সুদ যদি 100 হয় আর বার্ষিক শতকরা হচ্ছে 10 টাকা, তাহলে রেট যদি 10 টাকা দ্বারা যদি আমরা ভাগ করে দিই সেটা হচ্ছে বছর হবে, সেটা হবে 10 বছর। অর্থাৎ 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার অপশনটা কারেক্ট। এবার আমরা পরের প্রশ্নের সমাধান করব। পরের প্রশ্নে যেটা আছে, শতকরা বার্ষিক 3 সমস্ত 8 ভাগের 1 টাকা হার সুদে কত সময়ে যে কোনো আসল সুদ আসলে 3 গুণ হবে, সুদ আসলে 3 গুণ হবে। তাহলে দেখেন যেটা হচ্ছে কোনো আসল, দ্যাটস মিন আসল যদি 100 টাকা হয়, সুদে আসলে 3 গুণ, দ্যাটস মিন 300 টাকা হয়ে গেছে,
300 টাকা হলে যেটা হবে সুদ হচ্ছে এখানে 200। তাহলে দেখেন এটাকে আমরা যদি বের করি, 3 আটা 24 আর 1 25, দ্যাটস মিন এটাকে আমরা ভাগ করব 25/8 দ্বারা। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 200 × 8/25, তাহলে 8 64 বছর। তাহলে কত সময়? এটার অ্যান্সারটা হচ্ছে 64 বছর। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বরে যেটা আছে, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় একটু খেয়াল করেন, যে 20 বছরে সুদ হয়েছে, অর্থাৎ এখানে দেখেন 20 বছরে সুদ হয়েছে, দ্যাটস মিন একটা আসল 100 ছিল, সুদ আসলে হয়ে গেছে 200, দ্যাটস মিন সুদ হয়েছে এখানে 100, দ্যাটস মিন ডাবল যদি হয় এখানে 1 গুণ হচ্ছে আমাদের সুদ, 1 গুণ হচ্ছে আমাদের সুদ, তাহলে সুদটা হচ্ছে 1 গুণ। তাহলে সুদে আসলে 3 গুণ হবে, যদি 3 গুণ হয় দ্যাটস মিন 100 টাকা আসল হয়, 300 টাকা হয়, এখানে 2 গুণ হচ্ছে সুদ, অর্থাৎ 200 টাকা এখানে সুদ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 গুণ সুদ হবে কত বছরে হবে সেটা আমরা জানি না, সেটা হচ্ছে এক্স, সেটা হলো এক্স। তাহলে এক্স কত বছরে সুদটা হবে, সুদটা আমরা এখানে দেখতে পাচ্ছি 2, আর 20 বছরে সুদ হয়েছে 1। তাহলে এখানে আমরা যদি এক্সের মানটা বের করি সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে 40 বছর। অর্থাৎ 8 নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে গ নাম্বার অপশনটা কারেক্ট, 40 বছর। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে।